ঘাটালে পরপর দুটি মন্দিরে চুরি। 13 নভেম্বর রাতে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে পরপর দুটি মন্দিরে চুরি হয়। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ 14 নভেম্বর সকালে দেখা যায় প্রতাপপুরের অধিকারীদের গৌরাঙ্গ মন্দিরের 5টি তালা ভাঙা। দুষ্কৃতীরা মন্দিরের বিগ্রহের গয়না ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। একই ঘটনা ঘটেছে ওই গ্রামের শীতলা মন্দিরে। ওই মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখা যায় মূর্তির সোনা ও রূপার গয়না নেই, পূজার বাসনপত্র খোয়া গিয়েছে। এ বিষয়ে শীতলা মন্দির কমিটির সদস্য দিলীপ চক্রবর্তী বলেন, সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা আজকে সকালে জানতে পেরেছি। সকালে জানতে পারলাম যে মন্দিরে চুরি হয়ে গেছে, মানে চাবি ভাঙা। শীতলার হচ্ছে মাথায় একটা নাকে একটা নলুক ছিল গ্রামের মতো সোনা, আর পঞ্চানন্দের মাথায় একটা রূপোর সাপ ছিল, ওটা প্রায় 30 গ্রামের মতো, আর একটা পিতলের একটা ঘটি। এই 3টে জিনিসই আপাতত চুরি গেছে বুঝা যাচ্ছে, বাকি সমস্ত জিনিসের। গৌরাঙ্গ মন্দিরের সেবায়িত প্রশান্ত অধিকারী চুরির বিবরণ দিতে গিয়ে জানান, প্রতাপপুর থেকে সুভাষ অধিকারী রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। দিলীপদা, ভেতরের লাইটটা চালুন তো। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।